হে এভরিওয়ান, স্টুডেন্টদের জন্য আমার কাছে তো কত যে কমেন্টস আসে, ইতালি কি আসলে কি ভালো, এখানে পড়তে আসবো নাকি পড়বো না, মানে আমাদের সব টাকাগুলো নষ্ট হবে কিনা, অনেক কোয়েশ্চেন থাকে। আর এখন সবারই ইন্টারেস্ট বাইরে পড়াশোনা করার, তো আমি আজকের ভিডিওতে সব নিয়ে একদম ডিটেলসে বলবো। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে, তো পুরো ভিডিওটা দেখবেন। আমি হচ্ছি মারিয়া, আমি হচ্ছে ইটালিতে থাকি, ফ্লোরেন্সে থাকি, ইটালির কিছু বেস্ট সিটির মধ্যে ফ্লোরেন্স একটা। আমি তো বলবো যে রোম তো অনেক বড় একটা শহর, রোমের যে মেন সিটি সেটার থেকে ফ্লোরেন্সটা অনেক বেশি সুন্দর। ইটালির সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা যদি ইটালির ভিসায় আসেন, ভিসাকালীন আপনারা অনেকগুলো দেশ কোনো প্রকার ভিসা ছাড়া ঘুরতে পারবেন। সুইজারল্যান্ড, প্যারিস, মানে ফ্রান্স, জার্মান, আর অনেক ধরনের দেশ আছে, আমি সবগুলো আসলে এখানে লিস্ট দিয়ে দিব। তো সব দেশ আপনারা ফ্রিতে কোনো কিছু ছাড়া, জাস্ট পাসপোর্টটা নেবেন আর চলে যাবেন, টিকিট কাটবেন। আচ্ছা, মজার বিষয়, টিকিট নিয়ে বলি, আপনারা যদি স্টুডেন্ট ভিসা একবার এখানে চলে আসেন, হ্যাঁ, টিকিট নিয়ে আপনারা 2-3 মাস আগে থেকে যদি টিকিট কেটে রাখেন, আপনারা 5 ইউরোতে প্যারিসের টিকিট পেয়ে যাবেন, মানে ফ্রান্সের, গ্রিসের, সুইজারল্যান্ড, জার্মানির এসব টিকিট পেয়ে যাবেন 5 ইউরো, 6 ইউরো, হাইস্ট গেলে 20 ইউরো। 20 ইউরো মিন্স হচ্ছে বাংলাদেশি টাকায় 2500 টাকা, বাংলাদেশি টাকায় 2500 টাকা। ইমেজ করা যায়, আমরা যদি ফ্লাইট নিই বাংলাদেশে, মানে ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট নিই, তাহলে 5000 টাকা খরচ হয়ে যায় শুধু, মানে কি বলবো, গেলে। আর আপনারা এখানে এসে 20 ইউরোতে পেয়ে যাচ্ছেন, এত সুন্দর একটা জায়গা। তো ওখানে গেলে ট্রান্সপোর্ট সিস্টেমও অনেক ভালো থাকে, আপনারা অ্যাটলিস্ট একটা দেশ থেকে একটা দেশে গেছেন, অ্যাটলিস্ট বলতে তো পারবেন যে আমি এই যে সুইজারল্যান্ড আসছি, এই মাউন্টেনটা দেখতে পারছি মাত্র 5 ইউরোতে বা 20 ইউরোতে। ভিসার টাইমটুকু, ভিসার যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা ঘুরতে পারবেন না, তখন আপনাদেরকে কিছু ডকুমেন্টস দিবে, পারমিশনও দিবে, ওগুলো অনেক লিংলি প্রসেস। এটার পরে যে আপনারা ঘুরতে পারবেন, তার আগে ঘুরতে পারবেন না। আপনারা যখনই হচ্ছে স্টুডেন্ট ভিসা আসবেন বা আসার প্ল্যান করবেন, প্ল্যানের আগে বাসা খোঁজা শুরু করবেন, কারণ এখানে হচ্ছে বাসা নিয়ে অনেক সমস্যা। এখানে একদমই কোনো প্রকার হাউস, বাসা কিছু পাওয়া যায় না। আমরা যেরকম ব্লগসগুলোতে দেখি, তাই না, যে অনেক সুন্দর অ্যাস্থেটিক ভিউওয়ালা বাসা, এই যে আমার বাসাটা দেখেন, হাউসটা দেখেন, ছোট্ট একটা রুম, আমার খাটটা অনেক ছোট, ছোট্ট একটা কিচেন। সো অনেক অ্যাডজাস্ট করতে হয় স্টুডেন্টদেরকে। তো আপনারা যদি আগে থেকে বাসাটা সে খুঁজে না আসেন, তাহলে অনেক প্রবলেম ফেস করতে হবে। ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু কি বলবো, ইংলিশটা একদমই চলে না, খুবই কম চলে। আর আপনারা ইংলিশ যদি বলেন, আপনারা কিন্তু কমিউনিকেট করতে পারবেন না, আপনার মনে হবে না আপনি নিজের কোনো কান্ট্রিতে আছেন, বা মনে হবে কোথায় আছেন, কোনো কিছু ভালো লাগবে না, ঘুরে মজা পাবেন না, ফ্রেন্ড বানাতে পারবেন না। তাই আপনারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা প্রথমে শিখে ফেলবেন। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখা কিন্তু এত কঠিন না, আপনারা ডুয়োলিঙ্গো অ্যাপস বা অনেক অনলাইনে ভিডিওস আছে, এখন তো ইউটিউবের টাইম, তাই না, ইজি টপিকই বুঝিয়ে দিবে কিভাবে হচ্ছে ইটালিয়ান শেখা যায়। 1 মাস কি 2 মাসের মধ্যে আপনারা মোটামুটি অনেক ভালো শিখে যেতে পারবেন। আর এখানে তো এমনি সরকারি অনেক স্কুল থাকে, দেখা যায় 20 ইউরো 10 ইউরো ফ্রিতেও আপনাকে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখাবে। এই স্টুডেন্ট হিসাবে আসবেন, প্রথমে এসেই জব যে পেয়ে যাবেন এমন না, ডকুমেন্টস পাওয়ার পর হচ্ছে আপনারা জবস পাবেন। ল্যাঙ্গুয়েজে প্রবলেম থাকে, ল্যাঙ্গুয়েজ ভালো করে জানা না থাকে, তো আপনারা হচ্ছে ক্লিনিং জব, ডেলিভারি জব, এসব জব করতে পারবেন, প্রথমে এসেই করতে পারবেন না, কারণ আপনাদের ডকুমেন্টসের ব্যাপার থাকবে। তো আপনারা এসে ডকুমেন্টস সব কিছু পেতে পেতে অনেক সময় লেগে যায়, 3-4 মাস তো লেগেই যাবে, ততদিন আপনাদের নিজের একটা সেভিংস থাকতে হবে, তাহলে আপনারা মানে ভালো করে সার্ভাইভ করতে পারবেন। আগে কিন্তু ইটালিতে এত বেশি স্টুডেন্টরা আসতো না, তাই ইংলিশ ইউনিভার্সিটিও তেমন ছিল না, এখন অনেক হাই র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি ইতালিতে আছে। তো আপনারা যদি এখন খোঁজ করেন, তাহলে দেখতে পারবেন 98% এশিয়ানরা ট্রাই করে, আর তাদের সাকসেস রেটও ভালো। আর আমি যদি বলি ফি হিসাবে,
ইতালিয়ান ফি কিন্তু অনেক কম। ভালো ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে চান, 50-60 লাখ টাকা তো শুধু টিউশন ফি চলে যাবে, এরপর এক্সটার্নাল খরচ সব প্যাকেজ মেলে তো কি বলবো 80-90 লাখ টাকা চলে যাবে। এখানে আপনি 20-30 ইউরোতে মোটামুটি আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, যদি পুরো পে করে আপনি কমপ্লিট করতে চান। আর যদি আপনারা মোটামুটি স্কলারশিপ ইউজ করেন, ডরমিটারিতে থাকেন, তারপর হচ্ছে জবস করেন, তাহলে তো অনেক সময় স্কলারশিপে তো পুরো সব ফ্রি, আপনি খাবার পাবেন, বাসা পাবেন, সব পাবেন। পুরো জব কেমন পাওয়া যাবে, ধরেন হচ্ছে সবারই ইয়া থাকে যে আমি যে পড়াশোনাটা কমপ্লিট করব, ডিগ্রি কমপ্লিট করব, কমপ্লিট করার পর কি জব অপরচুনিটি থাকে? তো আমি বলি না, ইটালিতে কিন্তু জব অপরচুনিটিস তেমন একটা ভালো না। ভার্সিটি কমপ্লিট হওয়ার পর আপনারা যে সেক্টরে পড়াশোনা করছেন সেই রিলেটেড জব পেয়েই যাবেন, কিন্তু ইটালিতেই পারবেন এমন কোনো কিছু না। দেখা যাচ্ছে আপনি জার্মানিতে পাচ্ছেন বা ইউকেতে পাচ্ছেন, অন্যান্য অনেক জায়গায় পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে হলো জবের ক্ষেত্রে এখানে বেশি ইম্পর্টেন্ট, মানে ভ্যারি করে পড়াশোনা কমপ্লিট করার পর, সেটা হচ্ছে আপনার স্কিল আর নলেজ। আপনার যে ধরেন এখানে পড়াশোনা করে শেষ করলেন, আপনার ভালো মার্কস আসবে সেটা দিয়ে আপনার জবে নিয়ে নেবে এমন না। আপনার যদি স্কিল অনেক ভালো থাকে, আউটসাইডের স্কিল, আপনি যেই বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছেন সেটা নিয়ে আপনার নলেজ অনেক ভালো থাকে, তাহলে আপনার ইন্টারভিউতে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন আর আপনাকে দেখে এমনি নিয়ে নিবে। আপনার যদি স্কিল ভালো থাকে, আপনি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছেন, তো কম্পিউটার রিলেটেড যত ডেভেলপ করতে পারেন, অন্যান্য কোর্স করবেন, ভার্সিটি তো করবেন, সাইডেও অনলাইনে যে ছোটো ছোটো কোর্সগুলো থাকে যেটাতে সার্টিফিকেটস দেয়, আপনি নিজেকে অনেক ডেভেলপ করে ফেলবেন অন্য মানুষ তুলনায়, তাহলে আপনার অপরচুনিটি অনেক ভালো হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ভালো করে পড়াশোনাটা না করেন, ভার্সিটি কমপ্লিট হয়ে যাবে, ভার্সিটি কমপ্লিট করার পর এখানে দেখা যাবে কোনো রেস্টুরেন্ট ওই নর্মাল জিনিসগুলোর ভিতর কাজ করতে হবে, অড জবস করতে হবে। আর ইটালি কিন্তু জবসের ক্ষেত্রে এত বেশি ভালো না, আমি অনেস্টলি বলতেছি, এটা একটা কি বলবো ব্যাড সাইন। আর ইটালির যে কি বলবো, ইতালি চলে হচ্ছে ট্যুরিস্টদের উপর, তো আপনি যত বেশি আপনার স্কিল ডেভেলপ করবেন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি ধরেন ইটালিয়ানটাও ভালো জানলেন, ইংরেজিটাও ভালো, ইংলিশটাও অনেক বেশি ভালো, তখন হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট থাকবে, আপনি যত বেশি প্রেজেন্টেবল কমফোর্টেবল থাকবেন, কনফিডেন্ট থাকবেন। আর আপনারা সবসময় ট্রাই করবেন, আমি আপনাদেরকে একটা টিপস দিই, যেহেতু যত কিছু হোক আপনারা যখনই যে কোনো ইন্টারভিউ দিতে যান, কমিউনিকেশনটা ফ্যাক্ট, তো আপনারা ক্যামেরা নিয়ে এভাবে বসে যাবেন, ট্রাই করবেন কথা বলার, যত বেশি আপনারা ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবেন, ওই টপিক নিয়ে কথা বলবেন, আপনারা যে বিষয়, ধরেন আমার বিষয় হচ্ছে কথার কথা, আমি মেকআপ নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি মেকআপ নিয়ে বলবো, আমি ওটা নিয়ে থিঙ্ক করবো যে লিপস্টিকটা কেমন, এটা সব কিছু নিয়ে ডিটেলস যখনই করবো, আপনার নলেজও বাড়বে আর আপনার যে স্কিলও ডেভেলপ হবে, কারণ আপনি ইম্প্রুভ করার ট্রাই করবেন। এখন এখানে বলি বিজনেস নিয়ে। হ্যাঁ, ইটালিতে কেমন টাইপসের বিজনেস আছে বা আপনারা কেমন ধরনের বিজনেস করতে পারেন, আপনারা যদি পড়াশোনার সাথে সাথে কোনো বিজনেস করতে চান, আপনার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনারা অনেক ধরনের বিজনেস করতে পারবেন। কিন্তু ওই তো বললাম না, ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার মতন বিজনেস করতে হবে। আপনারা এখানে ফুড দিতে পারেন, তারপর হচ্ছে যেমন ইউনিক ইটালির ফেমাস জিনিসগুলো সেল করতে পারেন, তারপর হচ্ছে হলো ইউনিক কিছু যেটাকে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট হবে। এখানে ধরেন কেউ ইতালিতে ঘুরতে আসছে, সেই ইতালিয়ান প্রোডাক্টের উপরে বেশি কি বলবো অ্যাট্রাক্ট হবে, তাই না? আমি যদি ইতালিতে আসছে কেউ চাইনিজ জিনিস ধরিয়ে দিয়ে, সে কিন্তু সেটা নিবে না, তার দরকার নাই, তাই না? সে এশিয়া থেকে আসতেছে, সে চায়না থেকে আসতেছে, ওখান থেকে কিনবে, সে এখানে আসে এখানকার ব্র্যান্ড, তা আপনি এখানকার ক্লোথ ব্র্যান্ডিং করতে পারেন, এখানকার ব্যাগস শো করতে পারেন, এখানকার পারফিউমস ইয়া করতে পারেন, এখানকার স্কার্ফ বা এখানে লোগো দেওয়া আছে এমন জিনিসের বিজনেস করতে পারেন। তো এগুলো অনেক কি বলবো আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা একটা নির্দিষ্ট স্কিলের উপর মানে ডিপেন্ডেন্ট থাকবেন না, লাইক মেকআপ নিয়ে পড়তেছি তো মেকআপ নিয়েই থাকবো, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তেছি তো হোটেল নিয়েই থাকবো, এমন না। আমার তো সাইড কোনো একটা কোয়ালিফিকেশান থাকবে, তাই না? যে ক্রিয়েটিভিটি, লাইক আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি কিন্তু আমার মেকআপ অনেক ভালো, অথবা আমি কোনো কিছু ক্রিয়েট ভালো করতে পারি, ড্রয়িং ভালো করতে পারি, তো আপনার বা কুকিং ভালো করতে পারি, বেকিং টাইপস,
তো আপনি কি করবেন, ধরেন হোটেল ম্যানেজমেন্ট করতেছেন, সাথে একটা বেকিং এর কোর্স করবেন, দুটা মিলে আপনার একটা স্ট্রং সিভি হবে যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ভিসা অ্যাপ্লাই করি, স্টুডেন্ট ভিসা আপনারা যখনই অ্যাপ্লাই করবেন দেখবেন ওরা কিন্তু আপনার সার্টিফিকেটে কত স্কোর দেখবেই না, আপনারা ওটা জাস্ট কি বলবো কোনোভাবে আপনারা ওটাকে কমপ্লিট করতে পারছেন, ওরা যদি দেখে যে গ্রেটিংসগুলো মোটামুটি ভালো তাহলেই হয়ে যায়। এখানে আসার পরে আপনারা কেমন পারফরমেন্স করতেছেন, আপনার আইএলটিএস কেমন, আপনার অন্য ল্যাঙ্গুয়েজে কেমন, স্কিল কেমন, ওরা এখানে আসার পরে মেনলি দেখবে ভার্সিটিগুলো। আর জবের ক্ষেত্রে তো সেটাও দেখবে না, সে শুধু দেখবে আপনি কতটা পারতেছেন, আপনি যখন প্রজেক্ট দিচ্ছে বা কোয়েশ্চেন করতেছে আপনি কেমন পারতেছেন। বাংলাদেশের মতন ঘুষ হবে না, এখানে আপনার ব্রেন নলেজ সব কিছু ভেরি করবে।